রাজবাংলা ব্যাংকের টাকার গাড়ি লুটের ঘটনায় আরও আটজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 2.5 কোটি টাকা। সব মিলিয়ে এ পর্যন্ত মিলল প্রায় 6.5 কোটি টাকা। ডিবি বলছে যে বাকি টাকা উদ্ধারে তাদের অভিযান চলমান রয়েছে। উত্তরের তুরাগ এলাকায় রাজবাংলা ব্যাংকের টাকার গাড়ি লুটের পর কালশি দিয়ে চলে যায় ডাকাত দলের কালো রঙের এই হায়েস গাড়ি। বিভিন্ন সড়কের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে গাড়িটি শনাক্ত করে ডিবি। রাজবাংলা ব্যাংকের বুথে টাকা রিফিল করে মানি প্ল্যান্ট লিগ নামের কোম্পানি। তাদের দাবি, ওই দিন লুট হওয়ার সময় গাড়িটিতে 11.25 কোটি টাকা ছিল। ডাকাতির 10 ঘন্টার মধ্যে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে উদ্ধার হয় টাকার গাড়িটি। উদ্ধার হয় 3টি ট্রাঙ্ক, তাতে 3.89 কোটি টাকা পাওয়া যায়। বাকি টাকা উদ্ধারে সারাশে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একাধিক টিম। এতে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার হয় 8 জন। উদ্ধার হয় আরও 2.53 কোটি টাকা। আমাদের টিম কিন্তু এখনও ঢাকার বাইরে রয়েছে, অভিযান অব্যাহত আছে আমাদের। এখন যেহেতু আমরা এইগুলি সিজারলিস গতকাল করেছি, আমরা 8 জনকে আজকে কোর্টে প্রেরণ করব। আমরা 10 দিনের রিমান্ড চেয়েছি। আমরা বাকি ডাকাত দলকে গ্রেপ্তার করব, বাকি টাকা উদ্ধারের আমার চেষ্টা অব্যাহত থাকবে এবং পরবর্তী পর্যায়ে আপনাদেরকে আমরা জানিয়ে। পুলিশ বলছে ডাকাতির পরিকল্পনার পর সিলেট যাওয়ার কথা বলে ভাড়া করে কালো রঙের হায়েস গাড়িটি। চালককে জিম্মি করে মিরপুর ডিএসএস এলাকায় ডাকাতির চেষ্টা চালায়। তারা একবার সামনে অতিক্রম, আবার পিছনে যায়। নির্জন জায়গায় যাওয়ার পর এক পর্যায়ে তাদের সাথে ধাক্কা লাগে। ধাক্কা লাগার পর যে আপনারা ধাক্কা দিলেন কেন, এই কথা বলে তাদেরকে গাড়িতে তারা ধাক্কা দেয়, গাড়ির দরজা খুলে যায়। এর মধ্যে আমরা কয়েকজনকে নেমে ফেলে বাকি গাড়ি নিয়ন্ত্রণ নিয়ে তারা একটু দূরে চলে যায়। পরে 9 মার্চ সকাল 7টায় উত্তরার তুরাগ এলাকায় মানি প্ল্যান্ট লিঙ্ক লিমিটেডের টাকার গাড়ির গতিরোধ করে। ডিবি পরিচয় দিয়ে কর্মীদের মারধর করে টাকা ভর্তি 4টি ট্রাঙ্ক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।